আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই কলারটি বানাইতে প্রথমে যেতটুকু কলার দেবেন সেই অনুযায়ী মাপ দিয়ে দিতে হবে তো এখানে আমি মাপ দিয়ে নিয়েছি কই কলারের মাপ অনুযায়ী আমি এখানে বক্রম কেটে নিয়েছি এবং এরপরে এই মাপ বকরম মাপ অনুযায়ী আমি এই কাপড়টা কেটে নিয়েছি এবার বকরমের উপরে একটা সেলাই দিয়ে নিয়েছি এক পাশে সেলাই করে ভাঁজ করে নিয়ে পাশ দিয়ে আমি উপর দিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি এরপরে যেটুকু বাকি অংশ থাকছে ওটুকু আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি এবার এটা উল্টাই নিব উল্টাই নিয়ে ওটা নেবার পাশ দিয়ে সেলাই দিয়ে নিব এইবার যে পাশে যে আসছে বক্রম সুতো সুতো একটা সেলাই দিয়ে নেব এবং বক্রম যেই মাছ বরাবর বক্রমের মাছ বরাবর একটা পয়েন্ট করে নিব এবং কলারের মাপ অনুযায়ী আমি মাছ বরাবর থেকে বসাই দেবো এক পাশ এক পাশ পুরো সেলাই করে নিব এরপরে আমি ফিনিশিং দেওয়ার জন্য অপর পাশে সেলাই দেবো এভাবে সেলাই করে নেব এভাবে ভাঁজ দিয়ে তো কমপ্লিট আমার কলার